بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب <applause> আরিফর প্রশংসা আল্লাহ রবাহিনের জন্য যিনি আজকে আজকে এই লাইভ অনুষ্ঠানে আমাদেরকে আশার তৌফিক দিলেন এই জন্য আমরা পুরিয় আলহামদুলিল্লাহ তরুদ এবং সালাম বর্ষিত হক আপনার আমার নবী প্রিয় নবী জনাবি মাহমদুর রসুল্লাহ সল্ল্লাহ আলী হাসলামের ওপর সম্মানিত আমার প্রাণপ্রিয় মুসলিম ভাইয়েরা আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটি বিষয়ে আমরা উপস্থাপন করতে যাচ্ছি সেটি হল সম্প্রতি ভোলা জেলায় এক কুলাঙ্গার আমার নবী বিশ্বনবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলী হাসলামকে বাজে ভাষায় খারাপ ভাষায় গালি দিয়েছে সেই কাফের গালি দিয়েছে পাশাপাশি এটাকে কেন্দ্র করে অনেক মুসলিম প্রায় সাতজন মুসলমান নিহত হয়েছে অসংখ্য মুসলমান আহত হয়েছে এটার প্রতিবাদ করতে যে। অথচ আমার দেশের সরকার তিনি আজকে কি করছেন তিনি ভালো জানেন তবে শুধু এটাকে ফেসবুক হ্যাক হয়েছে এ কথা বলেই উড়িয়ে দিলে হবে না এটার সঙ্গে জড়িয়ে রয়েছে আপনার আমার নবী প্রেম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লামকে কোনো ব্যক্তি গালি দেবে এটা কোনো মুসলমানের সহ্য করার কথা নয় একজন মুসলমান সে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না নবী মোহাম্মদ রসুল্লাহ

আমি নবী মোহাম্মদ সাল্লাম তার কাছে প্রিয় হব না তার সন্তান থেকে তার বাবা মা থেকে এমনকি তার জীবনের চেয়ে সমস্ত মানুষের চেয়ে যতক্ষণ কেউ নবী মোহাম্মদ সাল্লাহামকে ভালোবাসবে না ততক্ষণ সেই ইমান ধারণায় সেই বোখারি মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে একদম অমর আবনুল আনহু তিনি আল্লাহ নবী সাল্লাহসাল্লামের সঙ্গে চলছিলেন একসময় তিনি বললেন যে হে নবী আপনি সকল কিছুর চেয়ে আমার কাছে মহাব্ত ছিল শুধু আমার জানের চেয়ে নয় আল্লাহ নবী উল্লা আমার হাত আকু না আহ বা এনেই নাসাক যতক্ষণ তোমার জানার চেয়েও আমাকে বেশি মহাব্ত করবে না ততক্ষণ তুমি ইমানদার না পরিপূর্ণ ইমানদাৰ নয় এই কথা শুনে عمر بن الخطاب رضي <applause> الله تعالى عنه يقول لا أنت أحب إلي من نفسي يا رسول الله حتى من نفسي يا رسول الله الله النبي أخنتك أبنك عمر زنازيبش محبت كلام الله النبي بلن الآن يا عمر هي عمر أخون طبري ما نقولي برونه الله والله أكبر إيه هذهش جيسي بخاري تبرني تراي شيء تسمعني مسلمان أمر بحلاو نبي محمد رسول الله صلى الله عليه وسلم كنت أي نبي كنيه কেউ যদি কটুক্তি করে নবীকে নিয়ে কেউ যদি বাজে মন্দ করে নবীকে নিয়ে কেউ যদি বাজে কথা বলে খারাপ কথা বলে সে মুসলিম হোক আর অমুসলিম হোক কারো বেঁচে থাকার অধিকার নেই ইসলামী শরীয়তের দৃষ্টান্ত অনুযায়ী তাদেরকে হত্যা করতে হবে এবং দেশের সরকার এর বিচার করে তাকে হত্যা করবে অথচ আমরা দেখলাম নবীরকে গালি দেওয়ার কারণে এক কুলাঙ্গার সে নবীকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গালিগালাজ করেছে এটাকে কেন্দ্র করে প্রতিবাদ করতে গিয়েছে পরক্ষণে দেখা গেল সেই প্রতিবাদ মিছিলে তারা এরকম করে এরকম করে এমনভাবে নির্বিচারে গুলি চালিয়েছে যে অসংখ্য অসংখ্যগণিত প্রাণ ঝরে গেল আমি বলতে চাই আমাদেরও কিছু ত্রুটি রয়েছে যারা এই প্রতিবাদ করতে গেছেন আসলে প্রতিবাদের ভাষা এমন তো হতে পারে না তবে প্রতিবাদ করেছেন এটা ভালো কথা কিন্তু সেখানে যে যদি অরাজকতা সৃষ্টি করে এটা ইসলামী নিষেধ অবশ্যই আমরা এটা সমর্থন করি না কিন্তু একজন মুসলমানের দাবি হিসাবে সে তার ইমানি চাহিদা অনুযায়ী অবশ্যই এটার প্রতিবাদ করতে হবে এবং করার প্রয়োজন এখনও আমরাও প্রতিবাদ করতেছি যারা নবীকে গালি দেয় তাদেরকে ধরে ধরে প্রকাশ্যে ড্রাশ ফায়ার করে সেই মুসলিম হোক আর অমুসলিম হোক তাদেরকে ফাঁসি দেন এটাই হলো মুসলমানের এক নম্বর প্রাণের দাবি এবং এটাই ইসলামী শরীয়তের বিধান আল্লাহ নবী সাল্লাম সম্পর্কে আল্লাহ রব্বুল আলম বলছেন ওলা ইনসা আল তাহম তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় লয়া কু না তারা বলে ইনামা কুন্না নাখুজ ওয়াল আমরা খেল তামাশা করতেছিলাম এমনি হয়তো খেল তামাশার বসত এটা খেল তামাশা হলেও এই কথা বলা যাবে না আল্লাহ বলছেন কল হেনবি আপনি বলুন আবিল্লাহে الله كنية وآياته الله رعيات ورسوله الله رسول كنية كنتم تستهزئون تم را تحطا بالدرب لا تعتذروا كنو وزور پشكران سنتا قد كفرتم بعد ايمانكم ايمانا نرفر كافر هاي گلي ايتا مسلمان در كتر بلا حيث زرا منافق مسلم سورة تابر سشتی نمبر آياتي تبلا حيث اتا يبكروني اي زراي كلانگار আল্লাহর নবীকে গালি দিয়েছে সে মুসলিম হোক আর অমুসলিম হোক নিশ্চয়ই সে অমুসলিম সে আল্লাহ নবীকে গালি দিলে অবশ্যই তার শাস্তির বিধান হলো তাকে হত্যা করা আল্লাহ নবী সাল্লা জামানায় একজন অন্ধ মানুষ ছিলেন অন্ধ ব্যক্তি অন্ধ ব্যক্তি একজন তার একজন দাসী ছিল দাসীর সঙ্গে এর মাধ্যমে তার দুইটি বাচ্চাও হয়েছে ওই দাসী তাকে মোহ্বত করতো ভালোবাসতো কিন্তু এই দাসী আল্লাহ নবী সাল্লাহ আলী আসলামকে গালি গালাজ করেছিল গাল মন্দ করেছিল কিন্তু তিনি মনে অনেক নিষেধ করেছেন সাবধান করেছেন শোনেন নেই পরবর্তীতে একদিন রাতে যখন খুব গালিগালাজ করতেছিল এই অন্ধ ব্যক্তি তিনি হাত দিয়ে খোঁজে খোঁজে একটা অস্ত্র একটা সোরা বের করেছেন মেকওয়াল বলা হয় এটা বের করে তিনি এটা নিয়ে ওই মহিলার পেটের মধ্য দিয়ে তাকে জাতা দিয়ে ধরে হত্যা করে শেষ করে দিয়েছেন পরের দিন আল্লাহ নবী ইসাল্লুসলামের কাছে কেস গেল আল্লাহ নবী ইসলামের জিজ্ঞেস করলেন কে এরকম এক মহিলাকে হত্যা করেছে আল্লাহ নবী ইসাল্লাস্লামকে বললেন ওই অন্ধ ব্যক্তি হে আল্লাহ নবী আমি হত্যা করেছি ওই মহিলাকে কারণ যে সে আপনাকে গালি দেয় অনেক নিষেধ করেছি বারণ করেছি শোনেনি আপনাকে গালি দেয় আমি আর সহ্য করতে পারি না নবী আপনাকে গালি দেবে আল্লাহ নবী সাল্লি ইসলাম আদাম তার এই রক্তকে নিষ্ক্রিয় করেছেন বলেছেন বাতিল যে ঠিক আছে তোমার এই কাজ এটা সমর্থনযোগ্য এটা সমর্থন করেছেন কারণ নবীকে গালি দেবে আল্লাহ নবী সাল্লি ইসলাম পর্যন্ত তার রক্তকে হ্যাঁ হালাল ঘোষণা করেছেন এজেন্ট করে সরকার দেশের সরকার আপনার কাছে দাবি করব আপনি ওই সমস্ত কুলাঙ্গারকে ধরে আপনি উন্মুক্ত মঞ্চে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করবেন যেহেতু আপনি একজন মুসলমানের সন্তান আপনি দাবি করছেন আমি মুসলিম আপনি কোরআনুল করিম আবাদ করেন আপনি মক্কার ঘরে যান আপনি সালাত আদায় করেন অবশ্যই আপনার একটা ইমানি দায়িত্ব যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন অবশ্যই এই কুলাঙ্গারদেরকে ধরে ধরে এর ফাঁসি দেবেন সেটা ইচ্ছা করে হোক আর অনিচ্ছা করে হোক যারাই এই কাজ করবে যাতে কোনো প্রকার কুলাঙ্গার আর এই কাজ করতে সমর্থন না পায় কারণ এটা ইসলামী শরীয়তের বিধান আমার নবীকে গালি দেওয়া কখনো সমুচিত নয় কখনো দেবে না সম্মানিত বন্ধুগণ এই জন্য করে আল্লাহ নবী সাল্লাম তার জামানাতে এরকম আরও অনেক ঘটনা ঘটেছে যে যারাই নবীকে গালি দিয়েছে তাদেরকে হত্যা করা হত্যা করা তাদেরকে ফাঁসি কাষ্টে ঝুলানো এটাই ইসলামী শরীয়তের বিধান এবং এটাই ইসলামী শরীয়তের হকম এমনকি কেউ যদি তবা করে ইস্তেকবার করে মুসলমানও হয় মোরতাদ হয়ে গেল এরপরে মুসলমানও হয় তারপরেও তার এই আল্লাহর যে হক আল্লাহ এটা মাফ করে দেবেন কিন্তু নবীর যে হক যেহেতু আল্লাহ নবী নবীসাল্লাম এখন ইন্তেকাল করেছেন তিনি মাফ করার সুযোগ নেই অতএব সেই হক অনুযায়ী এটার শাস্তি অবশ্যই হতে হবে সম্মানিত বন্ধুগণ জন্য করে অনুরোধ করব যে সমস্ত যে সমস্ত লোক আজকাল নবী মোহাম্মদের সম্পর্কে কটুক্তি করে নবী ইসালাম সম্পর্কে খারাপ মন্তব্য করে নবী ইসাল্লুসলামকে গালিগালাজ করে আমার প্রাণ প্রিয় রাসুলকে যারা কটু গাল মন্দ করে তাদেরকে তাদেরকে এরকম শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে তবে আমাদের মুসলমানদেরও ধৈর্য ধরা উচিত একটা হুজুকে বাঙালি হয়ে এরকম কিছু কাজ করা যাবে না যাতে করে আমরা শান্তিপ্রিয়ভাবে দেশের সরকারের কাছে এই দাবি জানাই আপনি ওদেরকে ধরে শাস্তির আওতায় নিয়ে আসুন শাস্তি দিন যাতে করে কেউ আর দ্বিতীয়বার এরকম করে এরকম করে এই বলার সাহস না পায় এরপরে আমরা ওই সমস্ত ভাই যারা এই কারণে শাহাদাতের মর্যাদা মানে যারা এই কারণে মৃত্যুবরণ করেছেন আল্লাহর কাছে কামনা করি আল্লাহ রব্বুল আলমিন তাদের নিয়াত অনুযায়ী তো অবশ্যই উঠাবেন তবে আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন যদি তারা সত্যিকার অর্থে নবীর ভালোবাসার কারণে এটা যে থাকে কিন্তু বর্তমান সমাজে দেখা গেছে অনেক মানুষ এরকম করে যাচ্ছে যে মিথ্যা নবী ভালোবাসা দেখায় কিন্তু এটাও যদি হয় সেটাও তো আল্লাহ রব্বুল আলমিনে ভালো জানেন তবে আমরা উপস্থিত যেটা দেখব যদিও তারা মিছিল করতে গেছে এটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটা ঠিক না কিন্তু তারপরেও যারা গেছে ওই পুলিশ প্রশাসনকে কে হুকুম দিল তাদের ওপর গুলি চালানোর জন্য তাদের ওপর গুলি চালানোর জন্য এটাই যারাই এটা করবে তারাও এর আওতাভুক্ত হবে যে আপনার আমার ভেতরে যদি নবী প্রেম থেকে থাকে নবীর মহাব্বত থেকে থাকে হব্বর রাসুল ফিত্রি বা নবীর মহাব্বত হবে আনুগত্যের মাধ্যমে আসুন নবী করিম ইসাল্লা সাল্লামের আনুগত্য করি এবং নবীর প্রতি ভালোবাসা সৃষ্টি করি আর যারাই নবীকে গালি দেবে তার একমাত্র পূর্তি ধরো তাদেরকে মুসলিম হোক আর অমুসলিম হোক তাদেরকে হত্যা করতে হবে এবং কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না বরং এই হত্যা করার এই কাজ করবে দেশের সরকার এবং আমরা সরকারের কাছে জন্য দাবি জানাই ওই কুলাঙ্গারদের ধরে আপনি প্রকাশ্যে এদের শাস্তির ব্যবস্থা করুন এবার এটাই হলো ইসলামী শরিয়তের বিধান আল্লাহ রবুল আলমিন আমাদের মুসলমানদের ইজ্জত বাড়িয়ে দক এবং নবীর ইজ্জত বাড়িয়ে দিক আল্লাহ তো বলেছেন ওয়ারফা আনাখা জিক্রাক হে নবী আপনার স্মরণ আমি সমুচ্চ করেছি যদিও কুলাঙ্গার নবীকে গালি দেয় কিন্তু আমার নবীর বিন্দু পরিমাণ সম্মান হবে না কিন্তু আমরা মুসলমানরা থাকতে আমার বাবাকে যেমন কেউ গালি দিলে সহ্য করতে পারি না তার চেয়েও বেশি সহ্য করব না যদি আমার নবীকে কেউ গালি দেয় আসুন কেউ যেন এই দুঃসাহস আর না পায় আল্লাহর কাছে দোয়া করে এবং এই সমস্ত এই সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেদের নিজেদের শিক্ষা গ্রহণ করি এবং ভবিষ্যতে কেউ যাতে এরকম কাজ করতে না পারে এজন্য সরকারের কাছে জোর দাবি থাকবে আপনি এর বিচার করুন এবং সঠিক বিচার করুন সঠিকভাবে দেশের প্রশাসনকে ব্যবহার করুন কারণ আজকে ক্ষমতায় আসেন একদিন কিন্তু থাকবেন না কিন্তু যদি আপনি নবীর কালিগ দেওয়ার বিচার না করেন তাহলে অবশ্যই আপনারও আপনারও আল্লাহ রবুল আলমিন এর শাস্তি অবশ্যই অবশ্যই দেবেন আর যদি আপনি বিচার করেন নিশ্চয় আল্লাহ রবুল আলমিন আপনাকে সম্মানিত করবেন যদি আপনি নবীর সম্মান দেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নবীর প্রতি ভালোবাসা দেখার তৌফিক দান করুক এবং নবীর সন্নত মানার তৌফিক দান করুক আর নবীর ওপর বেশি করে দরু পড়ি আল্লাহ আহম্মদ সল্ল ওসলম ও বারক ওসলাম আলা আব্দিকা রসিলক নবীনা মুহাম্মদ ও আলাহ ওসহবী আজমাইন কারণ যে ব্যক্তি নবীর ওপর একবার দরুদ পড়ে সল্লাহ আলিহাসী মুসলিমে এসেছে الله رب العالمين সবাই দরুদ বেশি إذن النبي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصلى الله على نبينا محمد والسلام عليكم ورحمة الله وبركاته